নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সিটিসিবির আদালতে গ্রুপ বি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। আপনারা যদি সিটিসিবির আদালতে গ্রুপ ডি বা গ্রুপ বি পদে কাজ করতে ইচ্ছুক তাহলে আজকের ভিডিওটি দেখবেন এবং সিটিসিবির কোর্টে যারা আদালত বা কোর্টে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য একটি বিরাট সুখবর। সিটি সিভিল কোর্ট অর্থাৎ আদালতের তরফ থেকে ইংলিশ স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এবং আপনারা এখানে ন্যূনতম যোগ্যতায় আবেদন করতে পারবেন। এই সিটি সিভিল কোর্টে যে সিটি সিভিল কোর্টে যে বিজ্ঞপ্তি পেয়েছে সেখানে কারা কীভাবে আবেদন করবেন, যোগ্যতা কী, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সরকারি জব মার্ট চ্যানেলটিকে এখনও বিয়েরা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা অর্থাৎ কলকাতা সিটি সিভিল কোর্টের পক্ষ থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা। সিটি সিভিল কোর্টে যে সমস্ত শূন্যপদে বিজ্ঞপ্তি বেরিয়েছে তা হলো ইংলিশ স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি। এই ইংলিশ স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি পদের জন্য যে যোগ্যতাগুলি রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবেন তাদেরকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি হতে হবে যে কোনো ইউনিভার্সিটি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করতে হলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সাথে অবশ্যই কম্পিউটার অপারেশন নলেজ থাকতে হবে এবং রাইট হ্যান্ড এবং শর্ট হ্যান্ড রাইটিং অবশ্যই জানতে হবে। এবং যারা গ্রুপ ডি পদে আবেদন করবেন তাদের অবশ্যই ক্লাস 8 পাস হতে হবে। ক্লাস 8 পাস হয়ে থাকলে আপনি গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন। ইংলিশ স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি পদের জন্য যোগ্যতা আমি বলে দিলাম। এরপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য যে লিখিত পরীক্ষা হবে তা হবে পেপার 1 জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশ 100 নম্বর থাকবে, সেখানে আপনাদেরকে পাস করতে হবে। এবং গ্রুপ বি পদের জন্য আপনাদের 100 নম্বর থাকবে, 50টি মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ ডি পদ বা পিওনের জন্য আবেদন করতে হলে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি লাগবে সেটা এখানে দেখতে পাচ্ছেন। ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য জেনারেল এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা আবেদন ফি লাগবে এবং যারা এসসি আছেন ইডাব্লিউএস আছেন তাদের অবশ্যই এখানে 350 টাকা লাগবে। গ্রুপ ডি পদের জন্য জেনারেল এবং আদার্সদের জন্য 250 টাকা লাগবে এবং এসসি বা ইডাব্লিউএসের জন্য 200 টাকা আবেদন ফি এখানে লাগবে। তো আপনারা এখানে আবেদন করবেন কিভাবে সেটা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিটি সিভিল কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাদেরকে আবেদন করতে হবে, যার লাস্ট ডেট হচ্ছে ১৮ জুলাই 2024। 18 জুলাই 2024-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। শুরু হয়েছে 18 জুন 2024 থেকে ইংলিশ স্টেনোগ্রাফার। সেই ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 2টি, যার মধ্যে জেনারেল ইসি 1টি, ওবিসি বি ইসি 1টি। গ্রুপ ডি পদের জন্য টোটাল 14টি শূন্যপদ রয়েছে, জেনারেল 4টি, জেনারেল ইসি 1টি, জেনারেল এক্স সার্ভিসম্যান 1টি, জেনারেল স্পোর্টস পার্সন 1টি, জেনারেল ডিসেবিলিটি 1টি, ইডাব্লিউএস 1টি, এসসি 3টি, ওবিসি 1টি, ওবিসি বি 1টি। আপনারা এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পদে বেতন পেয়ে যাবেন 32,100 থেকে 82,900 টাকা। গ্রুপ ডি পিয়ন পদের জন্য 17,000 থেকে 43,600 টাকা আপনারা বেতন পেয়ে যাবেন। আপনাদের বয়স হতে হবে 18 বছরের ওপর এবং অবশ্যই আপনি যদি শিডিউল কাস্ট বা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনি 35 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, এবং যদি আপনি শিডিউল ট্রাইব বা অন্য ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনি 37 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এবং অন্য আদার্সদের জন্য 32 বছরের মধ্যে আপনার আবেদন করতে পারবেন। গ্রুপ ডি পদের জন্য শিডিউল কাস্ট ওবিসিদের জন্য 43 বছর এবং এসটিদের জন্য 45 বছর এবং আদার্সদের 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। তো এখানে আছে নিউ অ্যাপ্লিকেন্ট। তো নিউ অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনি গাইডলাইন্স অ্যাকসেপ্ট করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো। এরপরে আপনাকে কোন পোস্টের জন্য আবেদন করছেন, ইংলিশ স্টেনোগ্রাফার না গ্রুপ ডি, সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এর পরবর্তীকালে আপনাকে সমস্ত ফর্ম ডিটেলসভাবে পূরণ করতে হবে। এই সিটি সিভিল কোর্টে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জানিয়ে রাখি গ্রুপ ডি এবং স্টেনোগ্রাফার পদের জন্য আপনি যদি আবেদন জানাতে চান 18 জুলাইয়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আর যারা এখনও জানেননি তাদের মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।